যশোরে বেনাপোল বাজারে একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকিপূর্ণ ভবনটি অতি দ্রুত অপসারণ করতে বেনাপোল পৌরসভায় লিখিত আবেদন করেছেন ভবনের আশপাশে বসবাসকারী ও স্থানীয়রা। দীর্ঘদিন ভবনটি ঝুঁকিপূর্ণ থাকলেও বিষয়টি ভবনের মালিকপক্ষ আমলে নেয়নি। দুর্ঘটনার সংখ্যা থেকে ভবনটির অপসারণ করতে পৌরসভার দ্বারস্থ হয়েছেন ভবনের আশপাশে বসবাসকারীরা। বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন জানান, ভবনটি খালি করার পাশাপাশি অতি দ্রুত এটি অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে তাকে বলেছি যে আপনি এখান থেকে লোকজন অপসারণ করায় নিয়ে যান এবং পৌরসভা একটা সিদ্ধান্ত যাবে, যেটা পৌরসভার একটা কমিটির মাধ্যমে একটা সিদ্ধান্ত আসার পরে বিধিগত ভাবে যে ব্যবস্থা আছে সেটা পৌরসভা গ্রহণ করবে।